আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফ্যামিলি 24 আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে চেষ্টা করব আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার বড় কানওয়া পাখি নিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি পাখিটির বাংলা নাম বড় কান কোয়া ইংরেজি নাম গ্রেটার কুকাল অঞ্চল পেতে এদের কানাকোকা হারিকুরি কুঙ্কাল ইত্যাদি নামে ডাকা হয় দেশে দুই প্রজাতির কানকোয়া দেখা যায় যেমন বড় কানকোয়া ছোট কানকোয়া এ পাখি প্রতিবেশী পাখি স্বভাবে হিংস্র বিশেষ করে এদের গাঁও গ্রামের গৃহস্থ বাড়ির আশেপাশে জঙ্গলে বেশি নজরে পড়ে প্রাকৃতিক আবাসস্থল স্বেচ্ছাতে মাটি কিংবা ঝোপ জঙ্গল তেমন ভালোভাবে করতে পারে না ঝোপ জঙ্গল ভিতর থেকে হেঁটে হেঁটে খাবার দাদি সংগ্রহ করে কোণে কোণে পোং পোং শব্দে উচ্চ কণ্ঠে ডেকে মানুষের পিলে চমকে দেয় এরা পাখি রাজ্যে ডাকাত পাখি নামে পরিচিত ছোট পাখির জম ছোট পাখিদের বাসার সন্ধান মেলে তছনছ করে দেয় পায়ের শক্ত নখ বা তিক্ত ঠোঁট দিয়ে বাসাকে হালাবালা করে ডিম বাচ্চা বের করে আনে যে সব পাখি গাছের কোঠরে ডিম বাড়ে ওদের ডিম বাচ্চা রেহাই পায় না গাছের কোঠরে লম্বা পা ঢুকিয়ে ডিম বাচ্চা বের করে আনে হিংসতায় অদ্বিতীয় হলো এ পাখিগুলো নিজেদের সবসময় পরিচ্ছন্নতা রাখে নিয়ম করে পত্র গোসলাদি সারে ফলে শরীরটা বেশ চকচকে বড় কানকুয়া লম্বায় 40 থেকে 48 সেন্টিমিটার শরীরের তুলনায় লেজ কিছুটা লম্বা মাথা ঘাড় বুক প্যাট নীলাভ কালো পিঠ উজ্জ্বল খয়েরি লেজ দাঁতব কালো চোখ টকটকে লাল মণি কালো নীলসে কালো ঠোঁটের অগ্রভাগটা বাঁকানো পা দাঁতব কালো স্ত্রী পুরুষ দেখতে একই রকম এ পাখির প্রধান খাবার খাদ্য তালিকায় বেশ লম্বা পাখির ডিম ছানা ব্যাং কেঁচো শামুক ছোট সাপ গিরগিটি ইঁদুর কেঁচো কোষাপের বাচ্চা ইত্যাদি খাদ্য ভাবে মাছও খায় প্রজনন মৌসুম জুন থেকে সেপ্টেম্বর মাস বাসা বাঁধে বাজার সুবারি কিংবা খেজুর গাছের মাথায় এছাড়া অন্য ঝোপঝাড় জঙ্গলও ভিতরেও বাসা বাঁধে উপকরণ হিসেবে ব্যবহার করে বাঁশপাতা কাঁচা সুবারি পাতা নারকেল পাতা সহ নানা ধরনের লতা পাতা ডিমের সংখ্যা 3 থেকে 4টি ডিম পড়তে সময় লাগে 14 থেকে 16 দিন বন্ধুরা এই অসাধারণ হিংস্র পাখির সম্বন্ধে আপনারা জানলেন আজকের তথ্যের পিছনে নেওয়া হয়েছে বাংলাদেশ প্রতিদিন লেখক আলম সাইন্সের ওয়েবসাইট পাখি টোকা থেকে অবশ্যই আপনারা অন্যান্য পাখি সম্বন্ধে জানতে পারেন আমরা এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু